জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর আমি ভালোবেসে ফেলেছি। খুব ভালো একটা কাম করছো জানোস, দিস করাছে হুদা হুদি সময় নষ্ট করছো। তুই যদি প্রথম থেকে ফরের লগে প্রেম করতি এতদিনে তোকে বাচ্চা না মানে বাচ্চা হইতো না মানে এতদিনে বিয়ের অন্তত হয়ে যেত। কো এত কথা কওনের দরকার নাই, বন্ডে তাড়াতাড়ি ছাগল নাই পাঠাও। আজকে দিনটা টাইম দিলাম, কালকে সকালে টেডি নিয়ে চলে যাবা। কেন কথা কওনার জন্য এই গ্রাম ছেড়ে চলে যাবা নাকি স্বামীর লাশ দেখবা কোনটা? যা এখন আমার আর তোরে কিচ্ছু করতে হবো না, তুই নিজেই দৌড়ের উপর থাকবি। জোর কাকা, জোর কাকা, জোর কাকা, খোকন ভাই কি কি খবর, হঠাৎ ফোন করলেন? ভাই জোরু তরুণকার তো খুন হয়েছে। কি কি কইলেন? জোরু তরুণকার খুন হয়েছে? হ্যাঁ ভাই। কোথায়, কোন জায়গায় খুন হয়েছে? ভাই বাজারের রাস্তায়। বাজারের রাস্তায় কোন কি? হ্যাঁ আচ্ছা রাখ, আমি আমি দেখতেছি, আমি দেখতেছি। কই কি জোরু তরুণকার খুন হয়েছে? আমার ভাইজান ফোন দিয়ে বলছ বাজার থেকে বলে আইতেছিল, আমার সময় বলে কে জানি গুলি করছে। আর কি হইব, হ্যাঁ জোরু কাকা খুন হইছে, রোহির কি হইব? রোহির ও তো এখন একলা হইয়া গেল। এটাই তো আচ্ছা এই কামটা করলো কেডা, কাল লোকে জোরু কাকার শত্রুতা বিহাছিল। আরে আমি কি জানি, গরম মাথার মানুষ না, সবার লোকের আগে করতো শত্রুর অবস্থা এই সব মানছেন। তাই বলে একটা মানুষে খুন করে ফেলাইব? খুন তো করে ফেলাইলো। চলো জোরু কাকার বাড়িতে চাই। তুমি করে যা, করে গিয়ে ঠিকঠাক করো, তালাটা লাগাই হয় জলদি। আচ্ছা আমি আমি আইতেছি। আরে জোরু কাকা রে, একটা নিরীহ মানুষ খুন হয়ে গেল, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। বড় ভাই এই খুনটা উগান্ডায় করছে। তুই কেমনে জানলি যে খুনটা উগান্ডা করছে? বড় ভাই বকুলপুরের মধ্যে আমার একজন পরিচিত মানুষ আছিল, হে আমারে কইছে উগান্ডা আর জোরু তালুকদারের মধ্যে মেলা দুশ্মনি আছিল। তাই নাকি? হ্যাঁ বড় ভাই, আর এখন এই খুনের লেগা উগান্ডা ফাইসা যাবো গা, আর উগান্ডা যদি ফাইসা যায় গা তাহলে আব্বাস চেয়ারম্যানের ডাইনা ভেঙে দেবো গা। আব্বাস চেয়ারম্যান জান প্রাণ দিয়া উগান্ডারে বাঁচাইব, কিন্তু বড় ভাই কোনো লাভ হইব না, পুলিশ কিন্তু ঠিকই উগান্ডারে অ্যারেস্ট করবো। আব্বাস চেয়ারম্যান এইবার দেখুন তোমার দাপট কই থাকে। খবর শুনছিস?
ফুল তালুকদার বলে খুন হয়েছে? বস, এই কথা শোনার পরে তো প্রথমে আপনার কাছে আসলাম। তুই খুন করিস নাই তো? না না, আমি কেন খুন করতে যাবো? বস, আমি কেন খুন করতে যাবো? আপনার যদি বিশ্বাস না হয় আপনি টেডিকে জিজ্ঞেস করেন, খুনের সময় আমি টেডির সাথে ছিলাম। এইটা কয়ে তো তুই বাঁচতে পারবি না। বকুলপুরের সবাই জানে যে ঝরু কাকার সাথে তোর ঝগড়া ছিল। তুই অনেকবার ঝরু কাকার সাথে ঝগড়া করছিস, তার মাইয়ের সাথে দুর্ব্যবহার করছিস। তা করছি, কিন্তু আমি ঝরু কাকারে খুন করি নাই বস, বিশ্বাস করেন। আরে আমার বিশ্বাস হতে কিছু যায় আসে না। তার মাইয়ের রুহি কি বিশ্বাস করবো? সে তো ঠিকই তোর নামে মামলা দিব। আর মামলা দেওয়ার পরে পুলিশ যখন বকুলপুর যাইবো, মানুষজনের সাথে কথা কইবো ইনভেস্টিগেশন করার জন্য, তখন প্রত্যেকটা মানুষ তোর কথা কইবো, কইবো যে ঝরু কাকার সাথে তোর গন্ড করছে। তা জানি, এই জন্য তো আপনার কাছে আইসি। আপনি আমার উদ্ধার করেন, বাঁচান বস। আমি আমার দিক থেকে চেষ্টা করব। তুই যদি সত্যি সত্যি ঝরু কাকারে খুন না করে থাকোস, তাহলে পুলিশ তোর কিছু করতে পারবো না। পুলিশ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ বের করতে পারবে না বস। তাইলে আর চিন্তা কি? খবরদার পলাবি না। পলালি কিন্তু পুলিশের সন্দেহ আরো জোরদার হইব। বস, আপনি শুধু একটু টেডিকে ম্যানেজ করেন। টেডি যদি কয় যে খুনের সময় আমি ওর সাথে ছিলাম, তাহলে তো আমার ছেড়ে দেবে, কোনো ঝামেলা হবে না। টেডি তো এখন আমার কথা শুনবো না। তারপর আপনি একটু বুঝাই করেন বস, একটু বুঝানো। আচ্ছা, অস্থির হস না তো। তুই খুন না করলে টেডি সারা ওইটা প্রমাণ করা যাইব। আগে দেখ পুলিশ কি কয়। তাহলে আমি পুলিশের কাছে সারেন্ডার করবো? উল্টাপাল্টা কথাবার্তা কয়। পলাতক আসামি যারা, তারা সাপে পড়লে পুলিশের কাছে সারেন্ডার করে। তুই কি পলাতক আসামি নাকি যে একবারে পুলিশের কাছে সারেন্ডার করবি? তাহলে কি করবো সেটা বুঝাই করেন তো। চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাক। ঠিক আছে। সত্যি সত্যি ফোন করিস নাই তো? না বস। তাইলে খুনটা করলো কে? ও মাই গড, শকত? জি স্যার। এই তো সেই লোক। জি স্যার, সেই লোকটা। তো বকাইতে পোলা পা, জুয়া খেলে গাঁজা খায়, আমরা কেউ অতিষ্ঠ হয়ে গেছি। আমি একবার চিল্লাচিল্লি করে উঠাই দিছিলাম, আবার বসছি। আমাদের খবর দেন নাই কেন? কি খবর দিও? চিল্লাচিল্লি করছি বইলা ওরা আমারে খুন করার হুমকি দিছে। যারা আপনাকে হুমকি দিয়েছে তাদের নামে একটা জিডি করতেন। থানা পুলিশের ঝামেলায় জড়াইতে চাই নাই। এইটাই তো আপনাদের সমস্যা, পুলিশকে কিছু জানাবেন না। পুলিশে জানায় কি কোনো লাভ হয়? না জানালে কি লাভ হয়? হয় না। নিরাপত্তার স্বার্থে কিন্তু শেষ পর্যন্ত পুলিশের কাছেই আসতে হয়। হ্যাঁ, ঠিক কথাই কইছেন। মুরব্বী, আপনার নাম? জহুরুল ইসলাম তালুকদার। গ্রামের সবাই জহুরুল তালুকদার বলেই জানে। ও আচ্ছা আচ্ছা, বলুন তো জুয়ার আখড়াটা কোন দিকে? এই যে রাস্তা গেল না, এই রাস্তা দিয়ে সোজা যাবেন, গেলেই বাম দিকে মোড়। ওই মোড়ের মাথামাথি গেলেই দেখবেন একটা বাড়ি। ওই বাড়িতে এক বুড়ি থাকতো। বুড়ি মারা যাওয়ানোর পর বাড়ির একেবারে ফাঁকা হইয়া গেছে। ওই ফাঁকা বাড়িতেই এই জুয়া খেলার আড্ডা বসে, আর ওই যে গাঁজা খায়। খুনটা নিশ্চয়ই কোনো প্রফেশনাল ক্লিয়ার করেছে। শকত, দেখো তো ওনার পকেটে মোবাইল আছে কিনা। স্যার, মোবাইল পেয়েছি স্যার। লাস্ট কল চেক করো। স্যার, মা করেছে স্যার। মা করেছে, তার আগেরটা? ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে, না 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 না। এই যে আমি দোকানে যাইতেছি, তোমার লগে আমার একখান কথা আছে। কও। আর একটা ইচ্ছা আছে, কইতাম নি আঙ্গু মন্টুই আছে না, মন্টুইয়ার লগে আর বোন খুকুমনির বিয়া দিতাম সাই। কি জীবন আমি এটা হইতে দিব না, আমি মন্টুর অন্য জায়গায় বিয়া দেবো। কি নাই অন্য জায়গায় বিয়া দিবা? মন্টুইয়া কুকুমনিরে পছন্দ করে। আমার গলা কাইটা ফালাইলে তো আমি বিশ্বাস করব। তোমার বোন যেই রকমের উশৃঙ্খল, তার বড় পরিচয় হইতাছে হ্যাঁ তোমার বোন। আমার ভাই তোমার বোনকে কখনো পছন্দ করতে পারে না। বাড়ির কার কি অবস্থা কিছু তুমি জানো নি? তুমি তো খালি রেনি থ তোর ক্যাশের দিকে। আরে মন্টুইয়া কুকুমনিরে ভালোবাসে, তারা একজন আরেকজনের লাই পাগল ফরায়।
মন্ত্রিয়া খুকুমনিরে ছাড়া কিচ্ছু বুঝে না, আবার খুকুমনি আছে না, সেটিও মন্ত্রিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। তারপরে অগো বিয়া আমি দিব না, কারণ আমি চাই না আমার ভাইটার জীবন আমার মতো হোক। আই দিব হাইলে ঠেকাইও ভাইজান। একটা খারাপ সংবাদ আছে। কি সংবাদ? জোরু কাকা খুন হইছে। এ কি গস বালাই হইছে! এই তুমি কি মানুষ? একটা মানুষ খুন হইছে আর তুমি কো ভালো হইছে? তুমি মরলো কিন্তু মানুষে কবে ভালো হইছে? জিন্দেগিতেও না। চুপ কর ফাজিল মহিলা কোন হংকার। আরে ফাজিল মাজের কইলে কিন্তু আই একবার ছোটা চলা আলাম। তুমি ফাজিল, তোমার সদ্য গোষ্ঠী ফাজিল। ভাবি দয়া করে চুপ কর না তোমরা। এমনিতে আমগো গ্রামে একটা খুন হইছে, আমরা খুব টেনশনের মধ্যে আছি। খুন কি আর এমনি এমনি হইছে নি, দুনিয়ার মানুষের লগে খারাপ ব্যবহার করছে। চুপ কর বে, তুমি মহিলা, তোমার বাপ বলে তুমি খুশি হইবা? বাপ তুলি কথা কইছো তুমি? তোমার এত বড় সাবাস, তুমি বাপ তুলি কথা কইছো? আরে তোমরা চুপ করবা, বাজে তুমি আমার সাথে আসতো। আসো আসো, এখানে থাকাই ভুল। আরে বাইর মই আইতা ন কেন? রাইতে তো ঠিকই আইবা, খারাও আর যাইও। আমার মনে এটা জুয়ারে দিন কাজ। ময়না তদন্ত ছাড়া লাশের কাছে যাওয়া যাবে না। সবকিছু আমরা বুঝি, সকল লাশ নিয়ে ব্যবস্থা করে গাড়িকে এখানে আসতে বলো। প্লিজ শুনুন, খুন যেই করুক ইনশাল্লাহ ধরা পড়বে সে। একটা ভালো মানুষ খুন হয়েছে তোর কারণে। মানুষ নিজের পাপে মরে, অন্যের পাপে মরে না। কি কইলি? হ্যাঁ তুই কি কইবার চাইতাছস? জোরু কাকা নিজের পাপে বসতে? আমি কারো নাম খুঁজি না। কথা ঘুরেস না দিবা, কথা ঘুরেস না। এমনি যদি বাড়ি থেকে বাইর না হস, আমি গ্রামের মানুষ ডাইক কাতরে বাইর করব। পারলে বাইর করেন। কি কইলি আবার কুমু? তুই আমার লগে দাপট দেখাস, তুই আমার লগে দাপট দেখাস? সুল সারেন ভালো হবে না কইতেছি। কি করবি? কি করবি? কি করবি তুই? কি করবি? চাইলে আমিও আপনার চুল ধরতে পারি। কি কইলি? কি কইলি তুই? হ, কিন্তু আমি চুল ধরুম না, কারণ আমার বিবেক আছে। গ্রামে একটা মানুষ মরছে, এই সময় আমি আপনার লগে ঝগড়া করতেছি না? সাইন করেন। অক্ষণ অক্ষণ তুই তো স্বামীরে নিয়ে বাইর হবি, বাইর হবি বাড়ি থেকে, প্রশ্নই ওঠে না এই বাড়ি ছেড়ে যাওয়ার। এইটা আমার শ্বশুরের ভিটা, তুই এই ভিটায় থাকলে আমার শ্বশুরের আত্মা কষ্ট পাইবো, আত্মা। ওইসব কথা কইয়া আমার এই বাড়ি থেকে বাইর করতে পারবেন না। পরে কি পরে না সেটা সময় হইলে বুঝবি। আমার বিশ্বাস হইতেছে না জোরু কা খুন। আমিও বিশ্বাস করতে পারছি না, আমার জন্য লোকটা ভরা সালিশের মধ্যে বেজ্জত হইল, তার কাছে মাপ চাওয়ার সুযোগটাও পাইলাম না। আমিও জোরু কাকের লোক অনেক খারাপ ব্যবহার করছিলাম, আল্লাহ যাতে হারে ব্যস্ত নসিব করে। পুলিশের কাছে যাই নাকি এই কথাই কইবো।
তখন কি পুলিশ উগান্ডারে ছেড়ে দিব? উগান্ডারে ধরে যাব না? আচ্ছা, আমরা যদি পুলিশের কাছে গিয়ে কই যে উগান্ডা ভাই খুন করে নাই, তাহলে কি হইব না? বিপদ বাড়ব। একবারে সাইলেন্ট বিষয় কথা খুলে বিপদ বাড়ব। উগান্ডা যদি খুন না করে থাকে তাহলে পুলিশ আর কিছুই করব না। যখন পুলিশ জানতে চাইব যে আপনারা জানলেন কেমনে, বিপদ তঙ্গ বাড়বই। এই জন্য কইতেছি, উগান্ডার নিয়ে চিন্তা করো না, উগান্ডার কিচ্ছু হইব না। কারণ উগান্ডার পিছিয়ে আছে আব্বাস চেয়ারম্যান। আব্বাস চেয়ারম্যানের ডাইন হাতে হইতেছে গিয়ে উগান্ডা। সেভ করব, পরে সেভ করব। উগান্ডা ভাইয়ের কপালটা খুব খারাপ। তিনি যখন ভালো হওয়ার চেষ্টা করলেন তখনই তার উপর বিপদ এসে পড়ল। দেখা যাক কি হয়, মাথায় কিছুই ঠেকতেছে না। আমি যাই। আর একটু খারাপ না, আব্বা মনে হয় আয়সা পড়ছে, দেখা করে যাও। কাকুর একটা আরো দেরি হইব, আইলে আমার সালাম দিও। আচ্ছা যাও। মোটরসাইকেলে উঠলে ভয় করে, তার বুক ধরপড় করে, চলে গেল। যার সময় আমার আদর করে গেল, জীবনে প্রথমে আমার সাথে একটু ভালো ব্যবহার করছে। খুব আফসোস হচ্ছে ভাবি, যদি তারা আমি জোর করে নিয়ে যেতাম তাহলে হয়তো বাঁচতো, খুন হতো না। গ্রামের মধ্যে পাপ ঢুকছে, পাপ। এই পাপের জন্যই একটা ভালো মানুষ খুন হইলো। কি কোন ভাবি, গ্রামে পাপ ঢুকলো কিভাবে? ওই যে পাপিষ্টা বসে আছে, এই বাড়ির একজনে খাইবো, তারপর শান্তি হইব। কি কোন না কোন ভাবি, ঝরু কাকা তো অনেকের সাথে খারাপ ব্যবহার করতো। আমার মনে হয় কি জানেন, ঝরু কাকা এমন একজনের সাথে খারাপ ব্যবহার করেছে যে তার শত্রু হয়ে গেছে, আর ওই শত্রুতা করে তারা খুন করছে। কি কইতেছো সুগন্ডা? হ্যাঁ, জোরু কাকার মাথাটা একটু গরম আছিল, একটু রাগ হইতো, এই কারণে তারে খুন করব এইটা আমি বিশ্বাস করি না। না ভাবি, জোরু কাকার বাজারে অনেকের সাথে কেঁচাল ছিল। ওই যে ধলেশ্বরের মজিদ গুন্ডার নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ। এই মজিদ গুন্ডার বাপের দোকান ছিল বাজারে, সবাই এটা জানতো, কেউ তার সাথে ভয় কথা কইতো না। কিন্তু জোরু কাকা ওই দোকানে কি কিনতে যায় তার সাথে খারাপ ব্যবহার করছে। আমার মনে হয় কি, মজিদ এটা জানছে, জানার পরে তার উপরে খেপছে, খেপে খুনটা করতে পারে। এছাড়া তো আর অন্য কাউকে পাচ্ছি না। কেন যে কাহা ওই মজিদ গুন্ডার বাপের লোকে ক্যাসাল করতে গেল? হ্যাঁ ভাবি, জোরু কাকা যদি একটু বুঝে শুনে চলতো না তাহলে আজকে খুন হতো না। এখন এইটা কি করবি? কর, এটা তো কইয়া দিছে এই বাড়ি থেকে নাকি যাইবো না। ভাবি, এই জোরু কাকার খুন নিয়ে খুব আওলা ঝোলার মধ্যে আছি। আমি তো নিজেও জোরু কাকার সাথে খারাপ ব্যবহার করছি, এখন তো মনে করেন যে রুহি মামলা করবে, আর এই খুনের দায় আমার উপর চাপাবে। আরে কি কইতেছো সেসব? হ্যাঁ ভাবি, এইটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। চিন্তা করিস না তো, আমার ভাই আছে না, আমার ভাই তোরে সেভ করবো। ও বসই তো আমার ভরসা। ভাবি আমি তাহলে এখন যাই। আচ্ছা যা। এইটা দি,
একদম উল্টোপাল্টা কথা কবি না। জোরু কাকার খুনের সংবাদ যখন আমি পাইছি তখন তুই আমার সামনে ছিলি, আর আমি যদি খুন করতাম তাহলে তো আমি ঘটনাস্থলে থাকতাম। নিজের এত জনতা মনে করিস না, বকুলপুরের জোরু তালুকদার কিন্তু নিজের জনতা মনে করছিল। ছাড়ুম না, দিব না, মানুম না, কি হয়েছে, পালাইয়া দিছে। আমি আপনার অপেক্ষায় থাকব না। আপনি আমার জন্য অপেক্ষা করবেন না।